ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে আমাদের সব মানুষের স্বার্থ সংরক্ষিত হবে না। দেশের প্রতিটি নাগরিককে সামরিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলেই আমাদের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে। মাত্র ইসলামী আইনই পারে সব মানুষের স্বার্থকে সমুন্নত করতে, অন্য কোনোভাবেই এটি নিশ্চিত করা সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদের সমাজে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রকে হতে হবে ধর্মনিরপেক্ষ। রাষ্ট্রের ধর্মের ব্যাপারে কোনোভাবেই সম্পৃক্ততা থাকা যাবে না। আমাদের 72-এর সংবিধানের অন্যতম একটি শর্ত হল ধর্মনিরপেক্ষতা। সেই সেকুলার সংবিধানে আমাদেরকে ফিরে যেতে হবে। জ্ঞান প্রকৃতি প্রদত্ত একটি সম্পদ, এটিকে নিয়ে গর্ব করার কিছু নেই। মানুষ মাত্রই এর কম বেশি হতে পারে, এটি সৃষ্টিকর্তার ইচ্ছায় ঘটে থাকে। আমরা ইসলামী যে ধর্ম এবং তার ভিত্তিতে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার পক্ষে মতামত দিচ্ছি। আমাদের এই মতামত জোরালো এবং শক্তিশালী, একে অবহেলা করার কোনো সুযোগ নেই। মার্ক্সবাদে স্পষ্টভাবে বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনো সামাজিক ব্যবস্থায় শেষ পর্যন্ত বর্জুয়া এবং পাতি বর্জুয়া শ্রেণীর উদ্ভব ঘটে এবং সাধারণ মানুষ শেষ পর্যন্ত এই বুর্জুয়া এবং পাতি বুর্জুয়া শ্রেণীর দ্বারা নিষ্পেষিত হবার সম্ভাবনা সৃষ্টি হয়। এটি বৈজ্ঞানিকভাবে সত্য, একে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ধর্মনিরপেক্ষতা বলে কোনো শব্দ আসলে বাস্তবে নেই। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন তারা আসলে না বুঝেই এই কথাটি বলেন। ধর্মহীন কোনো সমাজ ব্যবস্থায় কখনো শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। সামাজিক শৃঙ্খলা নিশ্চয়তা করতে গেলে অবশ্যই ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হবে। ধর্মনিরপেক্ষতার মতো বৈশ্বিক রাজনীতিতে ব্যাপকভাবে গৃহীত একটি শব্দকে যারা অস্বীকার করে, বর্তমান সামাজিক ব্যবস্থায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ধর্মনিরপেক্ষতাকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা ধর্মহীনতা বলে প্রচার করতে চায়, কিন্তু ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, যে যার ধর্ম নিজের নিজের মতো করে পালন করবে। এটি সবার আগে বুঝতে হবে। অযথা তর্ক করে সময় নষ্ট করা যাবে না। মানুষের অবোধগম্য বিভিন্ন তত্ত্ব কপচালেই জননেতা হওয়া যায় না। প্রকৃতপক্ষে মানুষের মূল সমস্যাগুলো নিয়েই কাজ করতে হয় এবং এক্ষেত্রে ইসলাম এবং কোরআনের যে আইন এবং শাসন তার কোনো বিকল্প নেই। যুগে যুগে একথাটি সত্য এবং
এটি তর্কের উপরে তর্কাতীত, তাই এ ব্যাপারে আর কোনো কথা আমার বলবার নেই।